হাই এভরিওান আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত সো ফ্রেন্ডস আজকে টাটা মোটরসের তরফ থেকে বিশাল বড় একটা ব্রেকিং নিউজ বেশি বেরিয়ে এসেছে ইলেকট্রিক ভেহিক্যাল রিলেটেড সো শেয়ারহোল্ডারদের জন্য একটা সুখবর লং টার্ম শেয়ারহোল্ডার যারা যারা লং টার্মের জন্য ইনভেস্ট করবেন তাদের জন্যই এটা সুখবর এটা শর্ট টার্মের জন্য কোনো প্রফিট দিবে না সো এই নিউজটা শুধুমাত্র ইলেকট্রিক ভেহিক্যালের তরফ জন্যই বেড়ে এসেছে সো জানেন আপনারা সবাই জানেন যে টাটা মোটর শুধুমাত্র ইলেকট্রিক ভেহিক্যাল বানায় না টাটা মোটরস পেট্রোল রিলেটিভ পেট্রোল ইঞ্জিন গাড়িও বানায় সো শুধু ইলেকট্রিক ভেহিক্যালের জন্য টাটা মোটরসটা আমরা সবাই জানি না সো টাটা মোটরস এমন একটা কোম্পানি টাটা মোটরসের ভেতরেই বের করেছে যেটা শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকেল বানার জন্যই সেই কোম্পানি কাজ করবে সেখানে সাতশো কোটি টাকা ইনভেস্ট করেছে টাটা মোটরস সম্পূর্ণ টাকা সম্পূর্ণ শেয়ার টাটা মোটরসের কাছেই থাকবে হানড্রেড পারসেন্ট শেয়ার থাকবে টাটা মোটরসের কাছে সো আর টাটা মোটরস কাজ করবে পেট্রোল ইঞ্জিনের গাড়ি যেগুলো আছে সো পেট্রোল ইঞ্জিনের এখনও গাড়ির অনেকটা চর্চা আছে সো এখনও ইলেকট্রিক ভেহিক্যাল ঠিকমতো চালু হয়নি সো এটা লং টার্মের জন্য লং টার্মের পয়েন্ট অফ ভিউতে এই কোম্পানি চালু করেছে অনেক দিন থেকেই কথা ছিল তেইশে ডিসেম্বরে এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সো সেই নিউজের ওপর আমরা যাব কোম্পানির নাম কি সেটাও দেখবো ডিটেলসে দেখে নেব সো চলুন আমরা ভিডিওর দিকে চলে যাই সো আমরা নিউজের ওপর চলে এসেছি যেখানে এখানে দেখতে পাচ্ছেন টাটা মোটরস ফ্রম ইভি বিজনেস আরম ইনভেস্ট ইন্ডিয়ান রুপিস সেভেন্টি হা সেভেন হা হান্ড্রেড ক্রোর্স টাকা ইনভেস্ট করেছে সো টাটা মোটরস দেখুন টাটা মোটরস পার প্রোমোটার দা প্রোমোটার অফ টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি সো কোম্পানির নাম হলো টিপিইএমএল এটা শর্ট নাম আর পুরো নাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরো নামটা এখানে দেখতে পাচ্ছেন টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি সো ওয়েলড হোল্ড হানড্রেড পার্সেন্ট শেয়ার ক্যাপিটাল ইন দ্য বিজনেস সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্ট এই কোম্পানিতে ইলেকট্রিক ভেহকেলেরই কাজ হবে সো এই নিউজ ক কত তারিখে বেরিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন তেরোই ডিসেম্বর দু হাজার একুশে দশটার সময় নিউজ এসেছে তবুও শেয়ারের মধ্যে সেরকম কোনো হালচাল হয়নি যে যদিও সো নিউজটা অফিশিয়ালি বেরিয়ে এসেছে সো আপনারা শেয়ার যদি টাটা মোটরসের শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা হোল্ড করবেন পাঁচ ছয় বছর দশ বছর পরে এই যে সাতশো কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে এটা ভবিষ্যতে আরও বাড়াবে সো আপনারা হোল্ড করতে থাকুন আপনাদের প্রফিট অবশ্যই হবে তারপরে আমরা কিছু বেসিক কিছু দেখে নেব সে দেখতে পাচ্ছেন টাটা মোটরসের শেয়ার আজকে সেরকম কোনো হালচাল হয়নি মাত্র পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট আজকে ইনক্রিজ হয়েছে সো চার্ট প্যাটার্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্ট প্যাটার্নটা এর এখানে এই এইভাবে দেখতে পাচ্ছেন ছয় মাসে চার চার্ট প্যাটার্ন দেখুন ছয় মাসে রিটার্ন দিয়েছে একচল্লিশ পার্সেন্ট একটা ভালো একটা রিটার্ন বুল মার্কেটে দেখুন এইভাবে রিটার্ন দিয়েছে সো কোম্পানি এখানে এখন সাডেনলি জাম্প হয়ে গিয়েছিল বুল রানে এখন কম শেয়ার প্রাইস স্টেবল চলছে সো এখন ইনভেস্ট করা একটা সঠিক সময় সো আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য কখনোই শর্ট টার্মের জন্য এরকম শেয়ারে আসবেন না বা কোনো বিজনেস দেখবেন যদি বিজনেস লং টার্মের জন্য ভালো হয় দেখুন এখানে টাটা মোটরস আমার মনে হয় আমার পয়েন্ট অফ ভিউতে টাটা মোটরস ভবিষ্যতে ভালো করতে পারে সো ইলেকট্রিক ভেহিকলের নাম্বার ওয়ান ইন্ডিয়ান শেয়ার হলো টাটা মোটরস সো আপনারা চাইলে টাটা মোটরসে যেতে পারেন এটা কোনো রেকমেন্ড না আপনারা আপনাদের অ্যানালিসিস করার পরে যেতে পারেন সো এটা একটা ছোট্ট আপডেট ছিল সো আপনাদেরকে জানানোর সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এরকম শেয়ার মার্কেট রিলেটেড আপডেট আপনারা সর্বপ্রথম পেয়ে যান সো থ্যাংক ইউ ওয়েল ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আপডেটের সঙ্গে